আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন এই ভেলে একুশে রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনার অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। দর্শক, আজ আমরা ভারতের রাজনীতির দিকে একটু দৃষ্টি দিতে চাই। আপনারা জানেন যে এরই মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে আবারও ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, এবং আরও বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন হয়েছে। কেরালায় ক্ষমতায় ফিরেছে বামেরা। আমরা মূলত আজ পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের দিকে একটু বেশি দৃষ্টি দিতে চাই। সেখানে আমরা দেখেছি যে কংগ্রেস এবং বাম শক্তির একেবারে নির্মূল হওয়ার মতো অবস্থা, একটি আসনও তারা পায়নি। আমরা আজ মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি পশ্চিমবঙ্গে আবারও মমতা। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন ABNews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। সুভাষ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন এডিবির আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তারেক হোসেন। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেন এবং ডাক্তার তারেক হোসেন, আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই স্টুডিও থেকে সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসবো। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় ফিরলেন, আমরা শুরু থেকেই দেখেছি একদম নির্বাচনী যে লড়াই, সেই লড়াইয়ের প্রচারের লড়াই শুরু থেকে দেখেছি যে সেখানে প্রতিদিনই আসতেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সেখানে প্রতিদিনই তারা বক্তৃতা দিতেন এবং তারা ভীষণ রকম আত্মবিশ্বাসী ছিল যে তারাই ক্ষমতা আসছে এবং মমতা হেরে যাচ্ছে। কিন্তু আবার আমরা পক্ষান্তরে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন পরিচালনা যারা করেছেন, সেই প্রশান্ত কিশোর, তিনি কিন্তু বরাবরই বলেছেন যে বিজেপি 3 ডিজিট কখনো পার হতে পারবে না। এই যে নির্বাচনী ফলাফল, এই ফলাফলটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? দেবাশিষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। যেজন বিজ্ঞ আলোচক সংযুক্ত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদেরও সুস্বাস্থ্য কামনা করছি। আপনি খুবই সঙ্গত কারণে এই প্রসঙ্গটি উত্থাপন করেছেন, কেননা পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী ভারতের একটি বড় যে নির্বাচনী এলাকা বিধানসভার নির্বাচন পশ্চিমবঙ্গের, সে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল এবং ফলাফলও হয়ে গেছে, এবং 294টি আসনের ভিতরে 214টি আসন একটি রাজনৈতিক দল যখন পেয়ে যায় তখন অনেক কিছু বিশ্লেষণের দাবি রাখে। আপনি প্রশান্ত কিশোরের কথা বলছেন, বিহারের একটি ছেলে, যেই ছেলেটি 2012 সালে কিন্তু তার আইপ্যাক, যেটা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তার যে সংস্থা, সেই সংস্থার কিন্তু নির্বাচনী কৌশলী হিসেবে সে আবির্ভূত হয়। আপনি জানেন সেই গুজরাটের সে নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল এবং সেই নির্বাচনে তার যে হর হর মোদী, ঘর ঘর মোদী, এই সমস্ত স্লোগান মানুষের কাছে কিন্তু খুবই গুরুত্ব পেয়েছিল। আপনি দেখবেন এবারও নির্বাচনে তিনি তৃণমূলের পক্ষে নির্বাচনী কৌশলী ছিলেন, সেই কৌশলে তিনি ব্যবহার করেছিলেন দুয়ারে সরকার, দিদিকে বলো, নানান রকম স্লোগান কিন্তু মানুষের দৃষ্টি কেড়েছে। এবং এ পর্যন্ত তার 9 বছরে তিনি 9টি নির্বাচন পরিচালনা করেছেন কৌশলী, নির্বাচনী কৌশলী হিসেবে। আপনি গুজরাটের বিধানসভা নির্বাচন, 2012 ষোড়শ লোকসভা নির্বাচন, যেতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, সেটা বিজেপির পক্ষে উনি ছিলেন, তার আগেরটাও বিজেপির পক্ষে তিনি নির্বাচনী কৌশলী ছিলেন। বিহার নির্বাচন 2015 তিনি নির্বাচনী কৌশলী ছিলেন। তানজানিয়া রাষ্ট্রপতি এবং আইনসভা নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণভাবে অবস্থান করেছিলেন এবং সে নির্বাচনও জয়লাভ করেছেন। পাঞ্জাবের বিধানসভা নির্বাচন 2017 তার একটা অবস্থান ছিল নির্বাচনী কৌশলী হিসেবে। অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং সপ্তদশ লোকসভা নির্বাচনে কাজ করেছে। দিল্লির বিধানসভা নির্বাচন, তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে, উত্তরপ্রদেশের নির্বাচনে তিনি করেছিলেন, কিন্তু একটিমাত্র নির্বাচন
যেটা হচ্ছে পাঞ্জাব বিধানসভা নির্বাচন 2017 সেখানে সে পরাজিত হয়েছে উত্তরপ্রদেশেও। হ্যাঁ, তো সেই যে আপনি যদি হিসেব করে দেখেন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সে কিন্তু বলেছিল যে প্রিয়াঙ্কা গান্ধীকে যদি মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট করা হয় তাহলে কংগ্রেস জিতবে। এবং এই অ্যানালাইসিসগুলো তার খুবই চমৎকার। এখন আসি আমি, আমরা আমাদের কি বার্তা পেলাম বাংলাদেশের জনগণ হিসেবে, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি আমি কি বার্তা পেলাম? যতই আপনি বলেন না কেন, মানুষের মন জয় করা কিন্তু বেশ কঠিন। আপনার প্রভাব থাকতে পারে, আপনার দাপট থাকতে পারে, এবং যেটা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনি 10 বছর কিন্তু মমতার পরিবহন মন্ত্রী ছিলেন এবং ডান হাত ছিলেন, এবং ছায়া সঙ্গী বলতে যায় যেটা বলে, সেই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কিন্তু আবার হারিয়েছে। কারণটি হচ্ছে সময় কিন্তু একটা ফ্যাক্টর। আলোচনা শুরুর আগে আপনার অনুষ্ঠান স্টুডিওর ঢোকার সময় বলেছিলাম 1 এপ্রিলে কিন্তু মমতা ব্যানার্জি নির্বাচন হয়েছে যেখানে নন্দীগ্রামে। আমি 6 ফেব্রুয়ারি কলকাতা ছিলাম 4 দিন, 6-10 ফেব্রুয়ারি আমি ওখানকার যে চিত্রটি দেখেছিলাম তখন মনে হয়েছিল মমতা বিরোধী যে সেন্টিমেন্ট কলকাতা শহরে রয়েছে। কিন্তু যখন যত দিন গিয়েছে, যেমন 8 দফা নির্বাচন হয়েছে, আপনি 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম দফার যে নির্বাচনগুলোতে, তখন এই যে মহামারী করোনা এত ভয়ঙ্করভাবে পুরো পশ্চিমবঙ্গে আশ্রে পড়েছে এবং মানুষ এত বেশি পর্যুদস্ত হয়েছে, মানুষের মৃত্যু, অক্সিজেন না পাওয়া, ভ্যাকসিন না পাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো, টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার যেটা 4000 টাকা দাম সেটা 40,000 টাকায় কিনতে হচ্ছে, এমন একটি অব্যবস্থাপনার ভিতরে তখন সকলে মিলে কিন্তু বিজেপি বিরোধী একটি সেন্টিমেন্ট ডেভেলপ করেছে। অতএব এগুলো কিন্তু সময় কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটি বিশ্লেষণ আমি দেখলাম ভারতীয় বিভিন্ন পত্রিকায় বা গণমাধ্যমে, সেটি হচ্ছে যে 3টি ময়ের কথা বলা হচ্ছে, একটি মুসলিম ভোট, একটি মহিলা ভোট, আর একটি মধ্যবিত্তের ভোট। এই 3টি ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যথার্থই বলেছেন। এবং কোনো কোনো সিটে 294টি সিটের মধ্যে কোনো কোনো সিটে 35% 40% ধর্মীয় সংখ্যালঘু ভোট, এটা কিন্তু উল্লেখ করার মতন। আপনি একটু আগে উল্লেখ করলেন আপনার মুখবন্ধে যে কংগ্রেস এবং সিপিএম 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 52 সাল থেকে নির্বাচন হচ্ছে। আপনি যদি 74 বছরের ইতিহাস দেখেন, পশ্চিমবঙ্গের বিধানসভাতে, সংসদে, বিধানসভাতে আপনার কংগ্রেস এবং সিপিএমের কোনো বিজয়ী প্রার্থী নাই, এটা অকল্পনীয় ছিল, বাস্তবতা তাই। আপনি দেখেন 2011তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, 1998 সালে তো তৃণমূল কংগ্রেস গঠিত হয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে, সেখানে 38.93% ভোট পেয়েছিল এবং সে 184টি আসন পেয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে এটা কংগ্রেসের সাথে জোট ছিল এবং সেখানে কিন্তু 294টি আসনে কিন্তু তারা নির্বাচন করতে পারেনি, তা 226টি আসনে নির্বাচন করেছিল। 2016তে 211টি সিট পেয়েছিল এবং তার 44.91% ভোট পেয়েছিল। এবার এটা ভূমিধস বিজয় একেবারে, 2021 সালে 214টি আসন পেয়েছে, 48%-এর ওপরে কিন্তু ভোট পেয়েছে। অর্থাৎ মমতার ব্যক্তি মমতার অবস্থান কিন্তু পশ্চিমবঙ্গে গত এই যে 3টি পর্ব, বিশেষ করে 15 বছরে এটা দুর্দান্তভাবে অবস্থান করছে। কারণ সে সাধারণ মানুষের কাছে, আপনি 3 মোয়ার কথা বললেন, মধ্যবিত্ত এখনও মনে করে যে মমতা হচ্ছে মন্দের ভালো, তার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে কিন্তু মন্দের ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেক রকম বিতর্ক আছে, কিন্তু মমতার ব্যক্তি ইমেজে তারা কিন্তু কোনো রকম ঋণাত্মক বক্তব্য দেন না, কিংবা নেতিবাচক শব্দ ব্যবহার করেন না, ব্যক্তি মমতা সততা নিয়ে কারোর প্রশ্ন নেই। আর যে মুসলিম ভোটের কথা বললেন, এই ভোটটি কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনে। আপনি দেখেন একসময় সিপিএমের কিন্তু মূল শক্তি ছিল কিন্তু এই জায়গাটি, তার আগে কংগ্রেস, কংগ্রেসের কিন্তু মূল শক্তি ছিল ধর্মীয় সংখ্যালঘু ভোট, সেই জায়গা একেবারেই দেখেন আপনি সংযুক্ত বাম মোর্চা যেটা,
কংগ্রেস সিপিএম এবং আব্বাস সিদ্দিকীর যে জোটটি, সেই জোটটিতে কিন্তু একটিমাত্র আসন পেয়েছে, তাও আব্বাস সিদ্দিকীর যে দলটি, তার আব্বাস সিদ্দিকী নিজে পায়নি, নৌশাদ সিদ্দিকী সে কিন্তু পেয়েছে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আপনার মনে আছে নিশ্চয়ই, 1996 সালে বাংলাদেশের নির্বাচনের আগে, এক বছর কি 9 মাস আগে, প্রথম আলো এবং ডেইলি স্টারে নাজিম কামরান চৌধুরী, যাকে এখনকার প্রজন্ম অনেকে চিনবেন না, তোফায়েল আহমেদ যখন ডাকসুর ভিপি, তখন এনএসএফ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন ডাকসুর জিএস হিসেবে, নাজিম কামরান চৌধুরী, তার বিজ্ঞাপনী সংস্থা ছিল, সেই সংস্থা থেকে নাজিম কামরান চৌধুরী পরবর্তী 1996 নির্বাচনে এক বছর কিংবা 9 মাস আগেই উনি অঙ্ক কষে বলে দিয়েছিলেন আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন রাষ্ট্র ক্ষমতায় আসবে। তা এর পরবর্তীতে আর কোনো অ্যানালাইসিস কিন্তু আমরা দেখি নাই, এতগুলো নির্বাচন পার হয়ে গেল দেখি নাই, এটা গড়ে ওঠে নাই। আমি শেষ করছি যে জায়গায়, যে এই যে আপনি দেখেন আসামে, আসামে কিন্তু এনআরসির অভিঘাত এবং নানান রকম সিসিএর অভিঘাত রয়েছে, এবং সেখানে আপনার সেখানেও কিন্তু 126টি আসনের মধ্যে 75টি কিন্তু বিজেপি পেয়েছে। অতএব দল কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবার ব্যক্তি ইমেজ যেমন গুরুত্বপূর্ণ, দলও গুরুত্বপূর্ণ। এখন অনেকের সামনে প্রশ্ন হতে পারে যে মমতা ব্যানার্জি নিজে নির্বাচিত হয় নাই, তাহলে উনি মুখ্যমন্ত্রী হবে কী করে? কিন্তু ভারতের সংবিধানে তিনি 5 মাস পরে আবার, আপনি 6 মাসের মধ্যে আপনাকে, এর আগে আপনাকে জিতে এসে তিনি আপনাকে রাজ্যপালের অনুমতি নিতে হবে। জি, কারণ ওদের সংবিধানে 163-164 বিধানের আছে। আপনি জানেন তো, মনমোহন সিং যখন কংগ্রেসের 2-2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তিনি রাজ্যসভার মেম্বার হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু ডক্টর দেলোয়ার হোসেনের কাছে যেতে চাই। ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছে জানবো যে আমরা বিশ্লেষণ, ফলাফল বিশ্লেষণ একটু করতে চাই, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। এবং এই যে এনআরসি সিএর কথা আমরা যে শুনে আসছি বারবার, যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি রাষ্ট্র, যদি বিজেপি ক্ষমতায় ফিরে পশ্চিমবঙ্গের, তাহলে তারা এনআরসি সিএ কার্যকর করবে, এই ঘোষণাটাকেও এই নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কিনা? ধন্যবাদ। নিশ্চয়ই অনেকগুলো ফ্যাক্টরই কাজ করেছে, কোনো একটা বিশেষ ফ্যাক্টর হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু সেই ফ্যাক্টর এর বাইরে গিয়ে আমরা যে ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে এবং যে বিজয়, যেটাকে আমরা ভূমিধস বিজয় বলছি, যে অর্জন করেছে মমতা ব্যানার্জি, সেই বিজয় আসলে একক বা একটি দুটি তিনটি ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টর। এবং আপনি ময়ের কথা বলছিলেন, আমি আনন্দবাজার পত্রিকায় আসলে 4টি ময়ের কথা বলছে, একটি হচ্ছে আপনার মুসলিম, মহিলা, মধ্যবিত্ত এবং মমতা। তো এই 4 ময়ের যে ব্যাখ্যা, সেটি একটি আসপেক্ট আমরা হয়তো দেখি, কিন্তু সার্বিকভাবে আমরা যদি দেখি যে এই নির্বাচনটি পশ্চিমবঙ্গের জনগণের যে চিন্তা ভাবনা, তার একটা প্রতিফলন ঘটেছে। হতে পারে কংগ্রেস কিংবা বাম ফ্রন্ট তাদের একটা বড় ধরনের মানে বিপর্যয় অনেক আগে থেকেই হচ্ছিল, এবং এবার আমরা লক্ষ্য করেছি তাদের যে বিপর্যয়টি একেবারে মানে চূড়ান্ত পরিণতি লাভ করে তাদেরকে আবার হয়তো বা শূন্য থেকে শুরু করতে হচ্ছে। কিন্তু এই তাদের যে যে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মমতার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই, কারণ যেই ইস্যুগুলো নিয়ে বিজেপি তাদের ক্যাম্পেইন সাজিয়েছিল, সেখানে এই যে মুসলিম ভোটারদেরকে আক্রমণ করা, মমতা ব্যানার্জিকে বেগম হিসাবে চিহ্নিত করা বা তাকে সম্বোধন করা, সেখানে এনআরসির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দেয়া এবং নাগরিকত্ব সংশোধনী আইনকে ব্যাপকভাবে সমর্থন করা, যেটা ভারতের ভেতরে ব্যাপকভাবে বিতর্কিত এবং তথাকথিত অনুপ্রবেশ ইস্যুটাও আনা হয়েছিল, এবং যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকেও সেখানে ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির ভেতরে এই সাম্প্রদায়িকতা এবং আপনার এই যে পুরনো একেবারে অতীতের যে বিভাজনের যে রাজনীতি বা যে এই বিষয়গুলো কিন্তু বিজেপি চূড়ান্তভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, ধর্মকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং যেটা দিয়ে তারা অন্য অঞ্চলে সাফল্য পেয়েছে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসাম, যে আসামের যে সোশিও কালচারাল যে স্ট্রাকচারটা একেবারেই ডিফারেন্ট পশ্চিমবঙ্গের চেয়ে, তো সেইখানে তারা সাফল্য পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই সাফল্য পায়নি, কারণ পশ্চিমবঙ্গের জনগণের যে রায়টা, সেটা কিন্তু অত্যন্ত সুচিন্তিত একটি রায়।
আপনি খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গের এই ভোটাররা চাইলে কিন্তু তারা বাম ফ্রন্টকে বা কংগ্রেসকে আরো বেশি ভোট দিতে পারত, কারণ যেই বিষয়গুলো নিয়ে মমতা ব্যানার্জি লড়াই করছে তার অনেকগুলো বিষয় কিন্তু এই তারাও করছে, এবং বিশেষ করে বিজেপির কনটেক্সটে। কিন্তু জনগণের ভোটটা কিভাবে দিয়েছে, তারা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ভোট দিয়েছে, তারা দিয়েছে এই জন্য যে তারা যে বাম ফ্রন্টকে ভোট দেয় তাহলে সেই ভোটটা একেবারেই জ্বলে যাবে, মানে এই ভোটের কোনো মূল্য, বরং বিজেপি ক্ষমতায় আসতে পারে যদি বাম ফ্রন্টকে ভোট দেওয়া হয়, বা কংগ্রেসকে ভোট দিলে সেই ভোটটা আসলে বিজেপির ব্যাগেই পড়বে। ফলে একেবারে লড়াইটাকে তারা মানে বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে নিয়ে গেছে। এবং এই যে ভোটারদের যে সচেতনতা, এবং মমতা ব্যানার্জি নিঃসন্দেহে 10 বছর ধরে উনি শাসন করছেন এবং ওনার নেতৃত্ব এবং জনগণের সঙ্গে ওনার যে কানেকশন, যে ওনার দলের নাম তৃণমূল কংগ্রেস, ও তৃণমূল শব্দটা শুধু দলের নামের মধ্যে নেই, উনি বাস্তবে সেই তৃণমূলের এই কানেকশনটা ওনার মধ্যে আছে, এবং মধ্যবিত্তের সাথে ওনার যে সম্পর্ক সেটিও আমরা জানি। তো ফলে আমার মনে হয় যে এই 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 নির্বাচনে একদিকে পশ্চিমবঙ্গের রাজনীতির যে একটি ভিন্ন মাত্রা আছে, এবং যে কথাটি পশ্চিমবঙ্গের গবেষকরা বা বিশ্লেষকরা বলছেন যে বাঙালির যে বাঙালিত্ব, সেই বাঙালিত্বটাকে কোনোভাবে বিসর্জন দিতে রাজি নয়, এবং বিজেপি যেভাবে ক্যাম্পেইন করেছে এবং বিজেপির পক্ষে বিজেপির প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ওনারা যেভাবে ক্যাম্পেইন করেছেন, সেখানে আমার মনে হয়েছে যে এই পশ্চিমবঙ্গের বাঙালিদের বাঙালিত্ব ধরে রাখার বিষয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। এবং এই আপনি যদি এনডিটিভি কিংবা ভারতের বিভিন্ন চ্যানেলে বিজেপির অনেক বিশ্লেষক যারা বলেছেন, তারা কিন্তু স্বীকার করছেন যে এক ধরনের আত্মসমালোচনা করছেন যে আমরা এই বাঙালির বাঙালিত্বটাকে আমরা একটু বেশি আক্রমণ করেছি, বা সেখানে বিভাজনটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই এই যে বাস্তবতাটা, এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গের একেবারেই একটি বিশেষ বাস্তবতা, যে কারণে বলা হচ্ছিল যে বেঙ্গলি এক্সেপশনালিজম, পশ্চিমবঙ্গ একটি ইউনিক একটা কালচার পুরো ভারতের ভেতরে। ফলে সেই জায়গাটাকে বিজেপি যথেষ্ট সম্মান করেনি, এমনকি মমতা ব্যানার্জিকে যেভাবে সম্বোধন করা হয়েছে বিভিন্ন জনসভায়, দিদি দিদি বা দিদি শব্দটাকে যেভাবে অবজ্ঞা করে বলা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গেরই রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সেটা কিন্তু বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু সেটা সেভাবে গ্রহণ করেনি, ইরেসপেক্টিভ অফ তৃণমূল সাপোর্টার কিংবা অন্য কোনো দলের সাপোর্টার। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় যে শক্তিগুলো ছিল, তারা কিন্তু মোরললেস একটা একটা নন কমিউনাল ফোর্সেস, একটা অসাম্প্রদায়িক শক্তি কিন্তু শাসন করে আসছে। আপনি 47 বা এই 52 সাল থেকে, এটা একেবারে শুরু থেকেই, হ্যাঁ শুরু থেকে। তো সেই জন্যই বলছি যে আপনার 2006 সালে বাম ফ্রন্ট 235টি আসন পেয়েছিল। আপনি খেয়াল করে দেখেন যে 2006 সালে বাম ফ্রন্টের 235টি আসন ছিল, সেখানে আজকে বাম ফ্রন্টের একটি আসন নেই, সেটি অন্য একটা আলোচনার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আমরা ভালো করে জানি যে আমাদের প্রতিবেশী রাজ্য হিসেবে যে এখানে যে রাজনীতির যে মূল জায়গাটা, সেটা হচ্ছে এক ধরনের অসাম্প্রদায়িক এবং ধর্মান্ধতার বাইরে গিয়ে এক ধরনের রাজনীতি সেখানে একটা, এবং সেই সেই রাজনীতিটার উপরে কিন্তু আপনার বিজেপি একটি নতুন প্যারাডাইম আরোপ করার চেষ্টা করছিল, যে যে প্যারাডাইমটা হচ্ছে হিন্দুত্ববাদ এবং এবং উগ্র জাতীয়তাবাদ। তো এই এই বিষয়গুলো নির্বাচনে জনগণের সেইভাবে আকৃষ্ট করতে পারেনি। আর টেকনিক্যালি হয়তো নির্বাচনে ক্যাম্পেইনের অনেক বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে কিছুটা হয়তো সিটের কম বেশি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের যে যে চিন্তাভাবনা, যে জায়গাটা, সেই জায়গাটাতে সেভাবে বিজেপি ঢুকতে পারেনি। তবে আমি এই কথাও বলবো যে বিজেপি 2016 সালে নির্বাচনে 3টি আসন পেয়েছিল বিধানসভায়, আজকে তারা 76 থেকে 78টি আসন তারা পাচ্ছে, সেটি কিন্তু সেদিক থেকে তাদের একটি বড় ধরনের আরেকটি বিষয়। বিজেপির যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি স্বীকার করেছেন যে বিজেপি আসলে ক্ষমতায় যাওয়ার মতো সাংগঠনিক যে শক্তি, সেই শক্তি তারা এখন অর্জন করেনি। সাংগঠনিকভাবে ক্ষমতায় যেতে সাংগঠনিকভাবে তাদেরকে আরও বেশি শক্তি অর্জন করতে হবে। এই যে আপনি বলছিলেন যে এখন 76টি আসন, তার মানে সাংগঠনিক ভিত্তি তাদের ক্ষমতায় যাওয়ার মতো নেই, বিজেপির সভাপতিই বলছেন। তাহলে সামনের দিনগুলোতে নিশ্চয়ই বা সামনের নির্বাচনে নিশ্চয়ই বিজেপি ওই শক্তি অর্জনের দিকেই যাবে। না, নিশ্চয়ই যাবে, এবং যদিও এটি এখন হয়তো ওনারা
যেহেতু যেহেতু দল হিসেবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার করছেন, এবং উনি শুধু এই কথা না, উনি এটাও বলছেন যে আমাদের আশাটা অনেক বড় ছিল। মানে উনি এখন বলছেন যে এক ধরনের যে আশাটা ওনারা করছিল সেটা এক ধরনের দুরাশার মতোই ছিল, যেটি নির্বাচনের ক্যাম্পেনের সময় কিন্তু সেই ধরনের কোনো ইঙ্গিত ছিল না। সেখানে ইঙ্গিতটা ছিল এরকম যে ওনারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসছেন এবং ভূমিধস বিজয় নিয়ে আসছেন, এবং সেটা হবে কিনা নিশ্চিত না, কিন্তু তারা 148টার উপরে আসন পাবেন সেই আশাবাদ তাদের তাদের মধ্যে ছিল এবং সেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। এখন তারা বলছেন যে একদিকে সাংগঠনিক দুর্বলতার বিষয় ছিল, আর অন্যদিকে তারা যে টার্গেটটা করছে সেই টার্গেটটা আসলে অ্যাচিভেবল ছিল না। তো হতে পারে এটি আসলে তারা হয়তো জানতেন, তারা হয়তো সেভাবে প্রচার করেনি, কারণ এটা নির্বাচনের একটি কৌশল। তবে এই ভারতের বিভিন্ন রাজ্যে কিংবা জাতীয় পর্যায়ে কিন্তু বিজেপি অনেক শূন্য থেকে অথবা অনেক মানে ছোট ছোট বিজয় দিয়ে কিন্তু একটা বড় বিজয় অর্জন করেছে। তো সেই অর্থে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা যতই বলি যে অসাম্প্রদায়িক চেতনার বিষয়গুলো শক্তিশালী, কিন্তু কমপ্লিসেন্সি বা আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। বিজেপি বিরোধী দল হিসেবে তাদের যে নতুন একটা রোল আমরা দেখব, এবং সেখানে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে রাজনীতিতে তাদের তাদের নতুনভাবে আত্মপ্রকাশ ঘটাবেন, এবং মমতা ব্যানার্জির যে সমস্ত দুর্বলতাগুলো আছে বা তার ব্যবস্থার সেগুলোকে তারা কাজে লাগিয়ে তারা হয়তো বা 2021 থেকে পরবর্তী নির্বাচনে তারা আবার ক্ষমতায় আসতে চাইবে, এখন থেকে টার্গেট করছে। জি, আপনার কাছে আসবো, আবার আমি একটু যেতে চাই ডাক্তার তারেক হোসেনের কাছে। ডাক্তার তারেক হোসেন, আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি, আপনি আসলে কোভিড, আপনি আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনার কাছে জানতে চাইব যে পশ্চিমবঙ্গের নির্বাচনে এই যে আমরা তিনটি ময়ের কথা বললাম, দেলোয়ার স্যার চারটি ময়ের কথা বললো, আমি যদি আরেকটি ম যোগ করি যে মহামারী, সেই মহামারীটা আসলে কোনো ফ্যাক্টর ছিল কিনা এই নির্বাচনী ফলাফলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিলাল স্যারকে, আশুবাস দাকে, আমার প্রিয় দর্শকবৃন্দকে। আমি যখন চাকরি করতে শুরু করলাম জাতিসংঘে, আমার পোস্টিং একটা সময় ইন্ডিয়াতে হয়েছিল, দিল্লিতে আমি 2 বছর ছিলাম। আমি কাজ করতাম মহারাষ্ট্রে আর ওয়েস্ট বেঙ্গলে, আমাকে দায়িত্ব দিয়েছিল UN থেকে। ওই সময় আমার মানে কিছুটা আমি পুরো ওয়েস্ট বেঙ্গল চষে বেড়াইছিলাম, তখন আমি অনেক জায়গায় চিনতাম, এবং আমার ডাক্তারদের সাথে আমার ইন্টারাকশন হইতো, আমাদের UN অ্যাসিস্ট্যান্স তখন ওই অনেক কিছু আমি জানতে পারি এই তৃণমূল কংগ্রেসের কথা, এবং ডাক্তারদের মধ্যে দিদির যে জনপ্রিয়তা ছিল ওই সময়টায় সাংঘাতিক জনপ্রিয়, মানে খুব ডেডিকেশন ছিল, মানে উনি নেত্রী হিসেবে ওনাকে আমি কয়েকবার দেখারও সুযোগ হয়েছে, দিল্লিতে দেখেছি, কলকাতাও দেখেছি। আমি দেখি আমার মানে ওনার মনে হতো যে আসলে একটা রিয়াল লিডার, নেতা, হ্যাঁ নেত্রী, এত মানে জনগণের এত কাছাকাছি। তাই ওই যে তখন শুনতাম যে ওই যে বিভিন্ন আমাদের লোকাল স্টাফরা আলাপ করতো, তারা বলতো যে বিজেপি হচ্ছে বিজেপির কথা বলতো, বিজেপি প্রতিক্রিয়াশীল, বা আমরা অ্যান্টিক পার্টি মিউজিয়ামে রাখা যাবে, এখন কংগ্রেস মুসলিম লীগ হয়ে গেছে, তাহলে পার্টি তো আছে দিদির পার্টি, দিদির প্রতিক্রিয়াশীল, দিদির পার্টি হলো প্রোগ্রেসিভ ডাইনামিক। যাই হোক, এই যে ইলেকশনে কিন্তু যেভাবে মাখামাখি হয়েছে, যেভাবে মিছিল মিটিং, আমরা মানে আমাদের তো ভারতের বিধানসভা নির্বাচনে ওয়েস্ট বেঙ্গলে এটা তো টোটালি আমরা প্রতিদিনই খবরে দেখতেছিলাম, NTV কত ধরনের চ্যানেল আছে, মানে তখন কিন্তু আমরা খুব ভয় পাইছিলাম যে এই জিনিসগুলি করা উচিত না। এই যেটা একটা হলো যে সোশ্যাল গ্যাদারিং, নির্বাচনের প্রধান একটা মেজর কম্পোনেন্টই তো সোশ্যাল গ্যাদারিং, যেভাবে মিছিল হয়েছে মিটিং হয়েছে দিয়ে, সেটা দিয়ে দিদির পার্টি না সবাই, মানে তখন কিন্তু করোনা যে কোথায় চলে, মানে করোনা একদম সবার পায়ের তলে কি আশ্রয় খেতে ভাইরাস, কিন্তু ভাইরাস তো আর মরেনি, এইটার ইম্প্যাক্ট, এইটার কিছু ইম্প্যাক্ট আসেই, এবং এটা আমাদের আমাদের প্রতিবেশী ওনারা এখন সাফার করছেন, এবং এটার একটা হয়তো স্পিল ওভারও বাংলাদেশে এসে পড়েছে। আমরা স্পিল ওভার তো পড়বি, আমাদের এত বড় বর্ডার আছে ভারতের সাথে, এত যাতায়াত আছে, সে হিসেবে আমরা যে কিগুলি বন্ধ করে দিয়েছি বর্ডারগুলি, এটা একটা খুব, এটা কিন্তু বর্ডার বন্ধ করা তো প্রতিবেশী দেশকে অসম্মান করে না, এটা হলো যে আমাদের কন্টেইন, ভাইরাসকে কন্টেইন করা, ভাইরাস যত ছড়াবে সবাই সাফার করবে, সুতরাং এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এখন আমি ইন্ডিয়ান অনেক সায়েন্টিস্ট বলতেছে যে বাংলাদেশকে সাবধান করতেছে, গত পরশু তো শুনলাম তারা বলতেছে যে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সতর্ক ব্যবস্থা নাও,
কারণ দেখেন ভারত তো একটা পরাশক্তি, ভারত ভারত তো একটা সুপার পাওয়ার, তারাই পারতেছে না, সে কি করুন দৃশ্য, মেঝের মধ্যে অক্সিজেন অভাবে নিঃশ্বাস নিতে না পারে, মেয়ের সামনে বাবা মারা যাচ্ছে, এরকম দৃশ্য হয়ে গেছে ভারতে। আমরা আমাদের এই জন্য এখন আমাদের কিছুদিন নেক্সট 2 উইক্স আমাদের তো আমরা গভীরভাবে অবজারভেশন করা হচ্ছে, আর ওই সারা দুনিয়া থেকে অক্সিজেন আসতেছে, জার্মানি থেকে সবাই, আমরাও তো পাঠাইছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। কিন্তু আসলে তো জানেন আমার আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝতে পারি না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসাবে আমার কাছে আমি একটু এক্সপ্লেন করা, মানে মাঝে মাঝে মনে হয় কোনো ডাটা কোনো ইনফরমেশন বুঝি এখানে কাজ হচ্ছে না। এখানে মানে ভাইরাস তার আপন গতিতে চলতেছে, ভাইরাস শক্তিশালী হয়ে উঠতেছে। কারণ এটা কেন বললাম জানেন, আমাদের লকডাউন শুরু হয়ে গেছে, আমাদের 3 সপ্তাহ শেষে হয়ে যাবে, আমাদের তো সোশ্যাল গ্যাদারিংটাকে বলতেছে যে ঢিলে ঢালে লকডাউন হচ্ছে, সবাই বাজার যাচ্ছে, মার্কেট যাচ্ছে, মৃত্যুর হার কমে যাচ্ছে। তখন অনেকে আবার বলতেছে আপনারা জনস্বাস্থ্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন যদি মার্কেটে যাওয়া খুলে দেওয়া হয়, মার্কেটে যাওয়া হয়, তাহলে কিসের সংক্রামক বাড়বে, ওই বাড়ে নাই তো, আমরা নেমে আসতেছি, 76 যাচ্ছি মৃত্যুর হার, আমাদের সংক্রামক কমে যাচ্ছে। এই যে এটার যে গভীর হিসাব, সেই হিসাবগুলিকে আমাদেরকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। মানে আপনি জানেন যে যেটা করলে আপনার ক্ষতি হবে সেটা আপনি কেন করবেন, এটা হলো কনসিস্টেন্সির ব্যাপার। আর যেমন আপনি যদি জানেন যে রাস্তার ফুচকা খেলে ডায়রিয়া হয়, তা আপনি কি আপনার ছোট ছোট বাচ্চা কিনে রাস্তার ফুচকা খাওয়াবেন, তা না। হ্যাঁ, এই অবস্থায় মানে এগুলাকে এত কমপ্লিকেশন দ্বারা। ডাক্তার তারেক হোসেন, আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চেয়েছিলাম যে, এবং এখনো জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন হচ্ছিল, যখন ভারতের তৃতীয় দফা নির্বাচন যখন চলে, ঠিক সেই সময়ে এই যে করোনা পরিস্থিতির অবনতি ঘটে এবং মৃত্যু হার বেড়ে যায়, সংক্রমণ বাড়ে, এই যে এই 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 পরিস্থিতিটি, এই পরিস্থিতি কি এই পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কোনো ভূমিকা বা প্রভাব ফেলেছে কিনা? জি জি জি, আমার মনে হয় না এটা আসলে কি আমাদের পলিটিক্সের উপর, নির্বাচনের উপর প্রভাব ফেলেছে। পার্টিসিপেশন হয়তো কম হইতে পারে, কিন্তু মানুষের বিশ্বাস যেটা সেটা তো বিশ্বাস কি চেঞ্জ হয় না। আমার মনে হয়েছে এটা তো হয়তো, আমি এখন পুরো পশ্চিমবঙ্গের কিটা দেখি নাই, যে এটা তো হয়তো পার্টিসিপেশন কম হয়েছে। কারণ দেখেন দেখেন যারা একদম আমাদের সিনিয়র সিটিজেন ছিল, অনেকেই ভোটিত হয়তো যেতে পারে নাই, আবার অনেকে ইয়াং বা বাপ মা হয়তো যায়নি, বাসায় বাচ্চাকে রেখে যেতে হবে। তার ফলে ডেফিনেটলি আমরা যদি দেখি এবারের ইলেকশনকে, যদি আগে সুভাষ দা বলতে পারবে ভালো যে আমরা এইবারের ইলেকশনের সাথে ওইবারের পার্টিসিপেশনের কি। আর একটা জিনিস আছে, সেটা হলো যে যারা ক্ষমতায় ছিল, হ্যাঁ, তারা কিভাবে মহামারীটা হ্যান্ডেল করতেছে, এটা একটা টেস্ট ছিল, এই একটা ইলেকশন একটা টেস্ট। যে আমাদের তৃণমূল পার্টি যে ক্ষমতায় রয়েছে, তো সুতরাং এইটা কিন্তু এই ক্ষমতাসীন দলের এবং উপর একটা যেমন প্রেশার ছিল, সাংঘাতিক প্রেশার ছিল ওনার পার্টি, মমতা ব্যানার্জির পার্টির উপর সাংঘাতিক প্রেশার ছিল। এদিক দিয়ে আবার বিজেপির প্রেশার ছিল না, এই জন্য বিজেপি তো আর পশ্চিমবঙ্গ শাসন করে না, ওই জন্য ওনারা এসে অনেক বড় বড় কথা বললেন, কিন্তু যে আমরা গেলে আমরা মহামারী এইভাবে কন্ট্রোল করতাম। আমি একটা ভয়বত শুনলাম অমিত শাহ, উনি বলতেছিলেন যে মহামারী কন্ট্রোলে কিছু স্ট্রাকচার আছে, টুলস আছে। এই অবস্থায় ওদের ওনাদের জন্য বলা ইজি, কারণ উনি ওনারা ক্ষমতায় ছিলেন না পশ্চিমবাংলায়। সুতরাং এটাকে, এই জিনিসটাকে ট্যাকেল করে, এটাকে কাউন্টার মেজার দিয়ে ক্ষমতাসীন দলকে আবার ক্ষমতায় আসতে হবে। যে আমরা একটা ছোট্ট বিরতি নেবো, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির, সাথে থাকুন। দর্শক, ইভালি কিছুটাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে আবার মমতা, যেতে চাই সুভাষ সিং রায়ের কাছে। সুভাষ সিং রায়, আপনার কাছে জানতে চাইব যে, যে আমি শুরুতে বলেছি বাম কংগ্রেস, বাম এবং কংগ্রেসের একেবারে মানে বিধানসভায় নির্মূল, এই যে এই জায়গাটি কেন হলো, মানে এই পর্যন্ত আপনিই বলছিলেন যে এই পর্যন্ত কখনোই দেখা যায়নি এটি, এবং তাহলে এই যে সেকুলার ফোর্স হিসেবে
তৃণমূল কংগ্রেসকেই মানুষ বেশি বিশ্বাস করছে? এতদিন পর্যন্ত বামদেরকে কংগ্রেসকে সেকুলার ফোর্স হিসেবেই ধরা হতো, তাহলে কি মানুষ এই জায়গা থেকে তৃণমূলে উপরে বেশি আস্থা রাখছে কিনা? না, আপনি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, মানে এই পর্বে যা শুরু করলেন, এটাই যথার্থ, একেবারে জলবৎ তরলং। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী যে বইটি বেরিয়েছে বঙ্গবন্ধুর ডায়েরি থেকে নেওয়া, সেই বইয়ে এক জায়গায় বলছেন, আমি যা ভালো মনে করি তা করি, ভুল হলে তা সংশোধন করি। তা আমারও মধ্যে কিন্তু সে প্রবণতা আছে, এবং যারা বড় বড় মানুষ হয়েছেন তারাও কিন্তু এই প্রবণতা তারা কিন্তু দেখিয়েছেন। যেমন আপনি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন 2017 আমাকে ধরিয়ে দিলেন, আমি এখন স্মরণ করে দেখলাম এটা ছিল উত্তরপ্রদেশ নির্বাচনে, যেটাকে বলেছিল প্রশান্ত কিশোর যে যদি প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট করা হয়, এটা উত্তরপ্রদেশ, পাঞ্জাবে তো জিতেছিলই। তা আমি এই সংশোধনটা কিন্তু খুব জরুরি। আপনি দেখেন মমতা এখন ব্যানার্জি, আমি খুব দৃঢ়তার সাথে বলি, আপনি নির্বাচনে যখন ভোটের বিশ্লেষণটি হবে, এখনও তো আমরা হাতে পাই নাই যে আট দফা নির্বাচনে কোন কোন দফায় মমতা ব্যানার্জির ভোট দল বেশি ভোট পেয়েছে এবং তার আগে কত কারা বেশি ভোট পেয়েছে। কারণ আমি নিশ্চিত যে 1 এপ্রিল বারবার উল্লেখ করছি, মমতা ব্যানার্জি যেদিন তার নন্দীগ্রামে নির্বাচন হয়েছে, মানে প্রথম দফা নির্বাচনে, ওই সময়টাতে পরিস্থিতি কিন্তু এরকম ছিল না। আপনি যে বললেন মহামারীর কথা, মহামারী কিন্তু একটা ভয়ঙ্কর রকম প্রভাব ফেলেছে, এটা আপনাকে মানতেই হবে। যখন দিল্লিতে মানুষ মরছে, যখন মহারাষ্ট্রে পরিস্থিতি একেবারে বেহাল দশা, ঠিক সেই সময় হয়তো মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো কেন্দ্রের উপর, কেন্দ্র সরকারের উপরে ওইভাবে আস্থা রাখতে পারে না, এরকমটি মনে হচ্ছে। এটা এসেছে, এটা এসেছে এখন ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে। যদি আপনি বলেন, আপনি যদি গত 10 বছরের মমতার শাসনামলের সময় আপনি সেকুলার ফোর্সের যে অনেক রকম বিরক্তির কারণ আছে, এবং ওখানে মধ্যবিত্তের কথা বললেন না, উচ্চ মধ্যবিত্তের মধ্যে একটা ধারণা, সে ধর্মীয় সংখ্যালঘুদেরকে অতিরিক্ত বেশি আশকারা দিচ্ছে, যে কারণে ওদের ওখানে আবার সেন্টিমেন্টটা কিন্তু তার বিপরীতে অবস্থান করছে, মানে বিজেপির পক্ষে, পক্ষে বিপরীতে সেন্টিমেন্ট অবস্থান করছেন, যে অধিক আশকারা দেওয়া হচ্ছে, এই নানান রকম মাদ্রাসায় অর্থ দেওয়া হচ্ছে, অনেক রকম জঙ্গিদের তার আশেপাশে দেখা যাচ্ছে, এগুলো তো অনেকগুলো প্রমাণিত সত্য রয়েও গেছে। তা আমি আলোচনা যাচ্ছি না, আমি বলছি ইমাম ভাতার কথা বলা হতো, ইমাম ভাতার সহ বিভিন্ন রকম বক্তব্য কিন্তু এসেছে, কিন্তু মানুষের সাথে অংশগ্রহণের যে অবস্থান, মমতা ব্যানার্জির যে পারঙ্গমতা, এটা কিন্তু সবার থেকে আলাদা করে দিয়েছে, এবং এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। আপনি জনতা জনার্দন, এটা খুব জনপ্রিয় শব্দ, তো জনতা জনার্দন এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয়। আরে প্রফেসর দেলোয়ার যে ব্যাখ্যাটি দিলেন যে যথার্থই 2006 সালের নির্বাচনে 235টি আসন নিয়ে দুর্দান্ত প্রতাপে ছিল বামফ্রন্ট, কেউ কখনো ভাবেনি বুদ্ধদেব বসুর এই মুখ্যমন্ত্রীর সময় যে এই অবস্থা দাঁড়াবে, কিন্তু এক নন্দীগ্রাম কিন্তু ভয়ঙ্কর রকম পরিস্থিতির মধ্যে ফেলে দিল। অতএব না, রাজনীতিতে ভোটের রাজনীতি বেশ জটিল। যেমন আপনার বলি, আমি এই ফ্যাক্টটি বলে রাখি, মমতা ব্যানার্জিকে কিন্তু একেবারে ফাঁদে ফেলে কিন্তু নন্দীগ্রামে নিয়ে যাওয়া হয়েছে, তার সিট কিন্তু নন্দীগ্রাম না, এই শুভেন্দু অধিকারী যেহেতু তার কাছে খুব ছিল, সে বারবার কিন্তু মমতাকে উস্কে দিয়েছে, বলেছেন মাননীয়া আপনার যদি ওই হিম্মত থাকে আসুন নন্দীগ্রামে নির্বাচন করুন, আবেগতাড়িত হয়ে নন্দীগ্রামে নমিনেশন দিয়ে চেয়েছে, জমা দিয়েছে। এইটা ওই রকম রাজনীতিবিদদের জন্য কিন্তু এটা শোভা পায়নি, কেন না ওই সিটটা তার সিট না, এবং ওখানে তার ওই বহুদিনের কিন্তু অনেক রকম গ্যাপ তৈরি হয়েছে। আর শুভেন্দু অধিকারী জানে, কেননা এই নন্দীগ্রামের যে আন্দোলন, যে এই যে মানুষের সাথে মিশা কৃষক বিদ্রোহ, এই যে পুরোটাই তার চেনা, নন্দীগ্রামের অলিগলি গলিপথ তার চেনা, পুরোটাই তার চেনা। তা স্বাভাবিক কারণে সে যে আপার হ্যান্ডে থাকবে এটা কিন্তু বোঝা যায়, কিন্তু সেই ফাঁদে কিন্তু মমতা ব্যানার্জি পা দিয়েছেন। যাই হোক, এখন তো যেহেতু নির্বাচন, এ মহামারী আবারও বলছি অনেক বড় রকমের একটা ভূমিকা নিয়েছে, এবং সেই ভূমিকাতে সার্বিকভাবে মমতা ব্যানার্জির পক্ষে গিয়েছে। আর একটি বিষয়,
ধর্মীয় সংখ্যালঘু ভোট এবং নারী ভোট। নারী ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং দিন দিন সে ফ্যাক্টরটা হচ্ছে। নারীর ভোট আমার তো ধারণা, আমি জানি না কত শতাংশ ভোট, বিজেপি খুব সম্ভবত 30% মতো ভোট পেয়েছে কিংবা 29% মতো ভোট পেয়েছে। 76-78 ভোট বিজেপি কখনো পাবে পশ্চিমবঙ্গের বিধানসভায়? আমরা যারা বিভিন্ন পেশাগত কারণে কলকাতার যাওয়া আসা করা, আমার খড়গপুরে আমার লেখাপড়া করা আইআইটি খড়গপুরের ওই যে ব্যাপারে আমি কখনো ভাবতে পারিনি। তা এই যে জায়গার যে পরিবর্তনের যে ব্যাপারটি, সেই পরিবর্তন ব্যাপারটি ঘটেছে নানান রকম রাজনৈতিক সমীকরণ। আপনি কুম্ভ মেলায় 70-80 লক্ষ লোক যদি জড়ো হয় তখন সেখানে সংক্রমণ কোন পর্যায়ে যেতে পারে এটা একটা স্বাভাবিক বোধগম্য। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাহেব তো একবার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন ফেব্রুয়ারি মাসে 20 লক্ষ মানুষ কক্সবাজারের আশেপাশে গিয়েছে। এই যে সংক্রমণের যে ব্যাপারটি, আবার যখন ভ্যাকসিন নিয়ে মমতা ব্যানার্জি গতকাল যখন প্রেস ব্রিফিং করেন উনি, তখন তিনি বলেছেন যে তার একটি কাজ হচ্ছে এখন এই করোনাকে মোকাবেলা করা আর বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে, এর জন্য তিনি প্রয়োজন বলে আপনি যথার্থই বলেছেন। যে কারণে তিনি প্রথম দিন আজকেই তিনি তার বিধায়কদের নিয়ে নির্বাচিত বিধায়কদের নিয়ে বসেছেন এবং কোভিড কিভাবে মোকাবেলা করা যায় সেই ব্যাপারে তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আপনার কাছে সুযোগ পেলে আবার আসবো। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের কাছে। অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আমরা বিশ্লেষণটা মোটামুটি জানলাম। পশ্চিমবঙ্গ একদম আমাদের সীমান্ত লাগোয়া, ভারতের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক, এই যে পশ্চিমবঙ্গের সঙ্গে ঠিক সেই সুসম্পর্কটা আমাদের রয়েছে, আমাদের যাতায়াত এবং পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মীয়তা, যে বন্ধন, সেই বন্ধনটি রয়েছে। এই যে এই নির্বাচনী ফলাফল নিশ্চয়ই হেরফের হয়নি, এটা আপনার দৃষ্টিতে আপনার বিশ্লেষণ জানবো যে সম্পর্কের দিকটা, তিস্তা একটি ইস্যু হয়ে আছে, সম্পর্কের দিকটা সামনের দিকে কোথায় গিয়ে দাঁড়াবে? আচ্ছা প্রফেসর দেলোয়ার হোসেনের কাছে আমি 10 সেকেন্ড সময় চাই নিচ্ছি। প্রফেসর দেলোয়ার, আমি 10 সেকেন্ড সময় চাই নিচ্ছি। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, জ্যোতি বসু যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল তখন কিন্তু বাংলাদেশ এর ব্যাপারে, আমাদের যখন গঙ্গার পানি চুক্তি গড়ে, সেই চুক্তির সময় কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে নিজের এলাকাও দেখেছে, পশ্চিমবঙ্গও দেখেছে, বাংলাদেশের স্বার্থের দিকে তার নজর ছিল। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সে এই নির্বাচনী সভায়ও কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে যে পানির ব্যাপারে কথা দিয়ে এসছেন ঢাকায় যে নরেন্দ্র মোদী, আমার উত্তরবঙ্গকে হাহাকার করে আমি পানি দিতে পারি না, মানে ওই জায়গার কিন্তু সেন্টিমেন্টটা কিন্তু ভিন্ন। অতএব সেটা সার্বিকভাবে কতটা প্রভাব ফেলবে প্রফেসর দেলোয়ারা বলতে পারবেন? ডক্টর দেলোয়ার ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্যি যে বাংলাদেশ ভারত সম্পর্কটা কিন্তু অত্যন্ত চমৎকার, এবং সেই চমৎকার সম্পর্কটাও কিন্তু এটা একটা জটিল সমীকরণের মধ্যে। কারণ আমরা যদি বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে যে এটা একটা ইউনিটারি স্টেট, আমরা একটা এককেন্দ্রিক একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, আর ভারত হচ্ছে আপনার একটা ফেডারেল স্টেট যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে হয়। এবং যে কথাটা জনাব সুভাষিং বলেছেন যে এই যে 1996 সালে যখন সে গঙ্গা পানি বণ্টন চুক্তি হয় 30 বছর মেয়াদি, সেই চুক্তির অন্যতম বলা যায় যে ফেসিলিটেটর ছিল তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এবং এই যে এই 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 যে পশ্চিমবঙ্গের যে ভূমিকা, এই পশ্চিমবঙ্গের ভূমিকাটা কিন্তু সবসময় বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করে, এবং সেটি আমি মনে করি এখনো সেই বিষয়টা বিদ্যমান আছে। তিস্তার পানি বণ্টন চুক্তিটা একটা মাত্র ইস্যু যেটা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আমি মনে করি যে একটি কাটা হয়ে আছে, কিন্তু এই এটার ব্যাপারে আমি অত সহজ করে হয়তো বলা যাবে না যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা শুধু মমতার হাতে না, এটি কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এখন ভিন্নভাবে চিন্তা করছে। এবং এই যে পানি ইস্যুটাকে পশ্চিমবঙ্গের কোনো কারণে, আমরা যদি হাইপোথেটিক্যালি বলি যে সেখানে যদি সরকার পরিবর্তন হতো, তারপরেও যে তিস্তা চুক্তির স্বাক্ষর হতো কিনা বা পানি আমরা পেতাম কিনা আমরা জানি না, কারণ এইরকম কোনো আশ্বাসও আমরা
পাইনি। ফলে এই তিস্তা চুক্তির বিষয়টাকে যদি আমরা বাইরে রাখি তাহলে আমরা যেটা দেখছি, এমনকি তিস্তা চুক্তির বিষয়টা সহই আমরা বলতে পারি যে একটা স্ট্যাটাস কো বজায় থাকছে, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার সময়ও ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে উষ্ণতা, যে গভীরতা এবং যে ধরনের কৌশলগত পার্টনারশিপ তৈরি হয়েছে সেটা কিন্তু এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে থাকা অবস্থায় বা অন্যান্য যে রাজ্যের যে ধরনের ভূমিকা আছে সে তার মধ্যে কিন্তু অগ্রগতিটা হয়েছে। যেহেতু রাজ্য পর্যায়ের সম্পর্কটা গুরুত্বপূর্ণ এবং সেখানে যে ইস্যুগুলো আপনার আসামে তৈরি করেছে বিজেপি গত কয়েক বছরে, এনআরসি বা সিএ, এই ইস্যুগুলো কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে, কিন্তু যদি সেটা লেজিটিমেসি পেত রাজনৈতিকভাবে এই নির্বাচনে কোনো একটা, মানে যারা এগুলোর পক্ষে তাদের জয়ী হওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা কনসার্ন এই এনআরসি বা সিএ নিয়ে এবং তথাকথিত অনুপ্রবেশের যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু আপনার, আমি মনে করি যে এটা ডিট্রেট করতে পারত। এখন যেটা হয়েছে যে এই পশ্চিমবঙ্গের মধ্যে একটি বিশাল ভূখণ্ড এবং বাংলাদেশের একটা বিশাল সীমান্ত, সেই জায়গাটাতে আপনার কিন্তু এই ইস্যুগুলো রাজনীতিতে তেমন আর গুরুত্ব পাবে না, যদিও রাজনীতি থাকবে, কিন্তু এটার সরকারকে ব্যবহার করে বা মুখ্যমন্ত্রী নিজেই যদি এই এনআরসির প্রবক্তা হতেন তাহলে কিন্তু এখানে একটা ভিন্ন ধরনের আপনার টেনশন তৈরি হতে পারত। এখন কিন্তু সেটা সম্ভাবনা আপাতত নেই, অ্যাটলিস্ট পাঁচ বছরের জন্য আমরা বলতে পারি। তো সেই দিক থেকে আমি মনে করি যে একটা হচ্ছে স্ট্যাটাস কো বজায় আছে, পাশাপাশি এই এনআরসির মতো কিছু বিষয় যেগুলো অফিসিয়ালি কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি করেনি, কারণ বাংলাদেশ ভারত সরকার কিন্তু কখনোই, যতই তারা রাজনৈতিক কারণে এই কথাগুলো বলেছে এবং অনেক কথাই আমরা জানি, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও জবাব দিতে হয়েছে যে বাংলাদেশের মানুষের যে যে দারিদ্র সেটা ভারতের চেয়ে, মানে ভারতের চেয়ে খারাপ নয় বা ভারতের না, আমরা বরং আরো বেটার অবস্থায় আছে, বাংলাদেশের মানুষ দারিদ্রের কারণে ভারত যায় না সেটি উনি প্রত্যাখ্যান করেছেন, আমি মনে করি সেটি যথাযথ। তো কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু জাস্ট রাজনৈতিক কারণে তাদের দেশের ভেতরে, এবং সেটা নিয়ে দেশের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কিন্তু এটা বিতর্ক আছে। তো এখন আমার মনে হয় যে এই ইস্যুটার একটা আনঅফিসিয়াল বা সাধারণভাবে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছে, এবং সেই জায়গাটাতে কিন্তু আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের নির্বাচন অনেকটাই সেই শঙ্কাটা দূর করেছে। আর সেই শঙ্কা পশ্চিমবঙ্গে, জি, সেই শঙ্কার জায়গাটা এখন আর নেই, যেটা আমরা একেবারে নেই আমি বলবো না, কিন্তু অনেকটাই সেই শঙ্কাটা, কারণ আমি যেটা বললাম যে যদি সেখানকার মুখ্যমন্ত্রী যদি এগুলো প্রবক্তা হতেন তাহলে কিন্তু কিছুটা এই শঙ্কাটা বাড়ত। তো এখন আমার কাছে মনে হয় যে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা পশ্চিমবঙ্গ হোক আর তামিলনাড়ু হোক আর ভারতের কেন্দ্রীয় পর্যায়ে সব পর্যায়েই তাদের একটা অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো বিষয় আসলে বাংলাদেশ সেভাবেই মোকাবেলা করছে এবং সম্পর্কের মধ্যে অনেক ইতিবাচক দিক আছে বলেই কিন্তু দুদেশের সম্পর্ক 10 বছরে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং অত্যন্ত আমি বলবো যে শক্তিশালী হয়েছে। তো এখন পশ্চিমবঙ্গের রাজনীতির জায়গা থেকে যেহেতু এর একটা প্রভাব আমাদের এখানে সাধারণ মানুষের মধ্যে আছে, সেই জায়গা থেকে আমি বলছি যে এই এই ডিবেটগুলো যতটা শক্তিশালী হতে পারত যদি রাজনৈতিকভাবে ফলাফলটা ভিন্ন হতো, সেটা কিন্তু এখন আর সেই সুযোগটা কমে। আমরা একদম শেষ দিকে, আমি একটু ডাক্তার তারেক হোসেন উনি বললে সুবিধা হবে, আমি বলি। আপনি খুব ভালো করে, ডক্টর মনমোহন সিং কিন্তু বাংলাদেশে এসেছিলেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র ট্রেবিউনাল, সেখানে তিনি বলেছেন আমি চুক্তি করতে এসেছিলাম কিন্তু চুক্তি করতে পারলাম না বাস্তবতার কারণে। এবং এই যে বাংলাদেশের এই যে ক্রমাগতভাবে যে ক্ষতের জায়গাটি, এই ক্ষতের ব্যাপারে যদি মমতা ব্যানার্জি যদি বোধোদয় না ঘটে সেটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা 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 তো আশাই করি যে সেই বোধোদয় হিসেবে, এবং সে যদি মনে করে যেভাবে জ্যোতি বসু যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা আশা করি যে বাঙালি হিসেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পাশে দাঁড়াবেন। প্রফেসর কল্যাণ রুদ্রদাকে বলেছিলেন যে তিস্তা চুক্তি করা যাবে না, সেই প্রফেসর কল্যাণ রুদ্র এখন বলছেন যে তিস্তা চুক্তি করা উচিত। জি, সেই বোধোদয় হোক এটা আমরা আশা করি। আমি যেতে চাই ডাক্তার তারেক হোসেনের কাছে। ডাক্তার তারেক হোসেন, একটু ভিন্ন প্রসঙ্গে আমি একটু আসতে চাই। এই পশ্চিমবঙ্গ নির্বাচন বাদ রেখে আমি একটু
দেশের কোভিড সিচুয়েশনের দিকে একটু আসতে চাই। আপনি জানেন যে আজই সিদ্ধান্ত হয়েছে যে 6 মে গণপরিবহন চলবে ঢাকায়, এবং এই যে যে লকডাউন সেটা 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমার লকডাউন বাড়ানোর পক্ষে, আমরা পাবলিক হেলথ এক্সপার্টরা লকডাউন বাড়ানোর পক্ষে, কিন্তু আসলে আমরা লকডাউন গুলি এখন যেসব প্রাইভেট গণপরিবহন খুলে দেওয়া, কারণ এটাকে হয়তো আমরা সমর্থন করি না, কিন্তু দেখেন দোকান পাট সবই তো খুলছে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে, কিন্তু সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলানো কি না। কিন্তু নেতারা, গণপরিবহনের নেতারা দেখলাম স্পষ্টভাবে বলেছেন, এবং একজন বলল যে ঢাকা, যেহেতু আমাদের হটস্পট হচ্ছে ঢাকা আর চিরাগ, এটাকে সিল করে দাও। তারা কিন্তু এখানে এইটা তো রাজি আছে, পরশুদিনও তারা বলেছে এই দুইটা সিটিকে সিল করে দেওয়া হোক, এখান থেকে লোক বাইরে হবে না। আমাদের ঢাকা থেকে যদি লোক বার হয়, ঈদের সময় যদি লোকজন যায়, তাহলে কিন্তু আমাদের যে গ্রাম অঞ্চল, আমাদের মহাশোল টাউনে ইনফেকশনের রেট কিন্তু অনেক কম। এই এইটা এটা আর থাকবেন, এটা 2 সপ্তাহের মধ্যে সেই সিনারিও কিন্তু বদলাই যাবে। আমাদের ঢাকাতে যারা যাবে, এরা ভাইরাস নিয়ে যাবে, ভাইরাস দেখে আসবে, মাল্টিপ্লিকেশন হবে, অনেক সংখ্যায় বেড়ে যাবে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। মানে আপনার কাছে কি মনে হয় যে এই যে ঈদের আগে দূরপাল্লার যে পরিবহন আছে সেগুলো বন্ধ রাখাই উচিত বা বন্ধ রাখা দরকার? মানে আমরা যদি এখন 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 যদি এই যে দূরপাল্লার গাড়ি আমরা খুলে দিই বা পরিবহন যদি আমরা ওপেন করে দিই, তাহলে তো মানুষ ঝাঁকে ঝাঁকে আবার ওই ঈদ করতে বাড়ি ফিরবে। এটা কিন্তু মানে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। ওই যে আমি বলছিলাম, আমাদের হটস্পট হচ্ছে ঢাকা, ঢাকার রিজনটা, চিটাগাংটা, এখান থেকে লোকজন যাবে, এবং এরা সারা দেশে বিভিন্ন জায়গায় যাবে, যে ওই এলাকাটাকে তারা সংক্রামিত করে ফেলবে, তারা তো ভাইরাস নিয়ে যাবে। আমাদের অ্যাসিমটোমেটিক পেশেন্ট ভরা আছে, এই অবস্থা, এরা একটা একটা বিস্ফোরণ আর একটা বিস্ফোরণ আমরা দেখবো। এটা হলো কি যে ওয়েভ টু, মানে দ্বিতীয় ওয়েভের এক্সপানশন হবে, থার্ড ওয়েভ না, এটা এই এক্সপানশন হবে, এবং তখন সংক্রামক রোগ সংক্রামকটা যে কিভাবে বাড়বে, এবং তখন কিন্তু আমাদের একটা জায়গায় বা একটা এলাকা, একটা ডিস্ট্রিক্ট ইন্টারভেনশন নিলে হবে না, আবার সারা দেশে কিন্তু আমাদের ইন্টারভেনশন চিন্তা করব। এবং নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বাস্থ্য বিভাগ সেই জায়গাটিতে সঠিকভাবে পরিকল্পনাটা করে এগোবে। আমরা সেটাই আশা করি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার তারেক হোসেন আপনাকে, ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আপনাকে, আপনারা দুজনেই আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমি ধন্যবাদ জানাই সুভাষ সিং রায় আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। দর্শক, আজ এখানে শেশ করব ইভেলি 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।